চারটি কাঠবাদাম সঠিক উপায়ে খেলে রোগ ব্যাধি কি জিনিস আজীবনের জন্য আপনি তা ভুলে যাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইড। হ্যাঁ বন্ধু, এই একটি উপাদান সেবনে আপনার শরীরে না তো হবে কখনো কোনো রোগ, না আপনি অনুভব করবেন কোনো দুর্বলতা। 75 বছর বয়সেও আপনার শরীরে চলে আসবে 25 বছরের যুবকের মতো শক্তি স্ফূর্তি। আপনি কোনোদিন বুড়ো হবেন না, আপনার কোনোদিন কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা হবে না। তো বন্ধু চলুন জেনে নেবেন যে কিভাবে একে সেবন করতে হবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের কাঠবাদাম সেবন করার পদ্ধতি তো জানাবোই, সেই সঙ্গে জানাবো আরো কয়েকটি তথ্য, যেমন কতটুকু কাঠবাদাম খাওয়া উচিত, কাঠবাদাম কখন খেলে শরীরের জন্য ভালো, কাঠবাদামের কি খোসা ছাড়িয়ে খেতে হয় না খোসা সহকারে, এবং কাঠবাদাম কোন কোন ক্ষেত্রে খাওয়া নিরাপদ নয়। তো বন্ধু চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে জেনে নেবেন। এর মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ভিটামিন কে, প্রোটিন, জিঙ্ক, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার ইত্যাদি নানা ধরনের নিউট্রিয়েন্টস। তাই বুঝতেই পারছেন বন্ধু এত নিউট্রিয়েন্টস যার মধ্যে রয়েছে সেটি আমাদের শরীরে কত রকম কাজ করতে পারে। আপনার কি খাবার খেয়ে ভালো করে হজম হয় না? দেখবেন আপনার হজম শক্তিকে এটি একেবারে বাড়িয়ে দিয়েছে। আপনার খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে আপনার মেটাবলিজম রেটকে অনেক বেশি বাড়িয়ে দেবে, এবং তার কারণে আপনার শরীরের মেদ বরফের মতো গলতে শুরু করবে। আপনার ওজন এতটাই হ্রাস পাবে যে আপনি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাবেন। হজম শক্তি বাড়ানোর পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্যকেও এটি একেবারে দূর করে দেবে। পেটের সমস্যার গোড়া থেকে উপড়ে ফেলতে পারে এই চারটি বাদাম। আপনার ব্রেনকে করে তুলবে কম্পিউটারের মতো প্রখর। আপনার স্মৃতিশক্তি এতটাই বেড়ে যাবে যে আপনি কোনোদিনও কখনো কোনো কিছু ভুলে যাবেন না, কারণ এর মধ্যে থাকে রিবোফ্লাভিন ভিটামিন বি, যা আপনার ব্রেনকে ভালো রাখতে ভীষণ সাহায্য করে। এছাড়া এর মধ্যে থাকা ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তিকে এতটাই ভালো করবে, সে আপনি বাচ্চা হন বা বুড়ো, কিছুদিন সেবনের পর থেকে আপনার চশমা কিন্তু খুলে ফেলে দিতে হবে, আপনার আর কখনো চশমা পরার দরকার পড়বে না। এটি সঠিক উপায় সেবন করতে পারলে আপনার হিমোগ্লোবিনের মাত্রা এতটাই বাড়বে যে শুকনো রগেও রক্ত দৌড়াতে থাকবে। আপনার শরীরে রক্ত এতটাই বেড়ে যাবে যে আপনার আর কখনো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতো রোগ হবেই না, কারণ এর মধ্যে থাকা কপার ও আয়রন আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রাকে অনেক বাড়িয়ে দেবে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আপনার সকল প্রকার প্রদাহ ও ব্যথাকে দূর করে দেবে। আপনার শরীরে যদি হাড় জয়েন্টের ব্যথা থাকে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনার শরীরে কোমরের ব্যথাই হোক বা হাঁটুর ব্যথা, যে কোনো রকম ব্যথাকে এটি একেবারে গায়েব করে দেবে। সেই সঙ্গে এর মধ্যে থাকা ক্যালসিয়াম আপনার হাড়কে করে তুলবে মজবুত। আপনার হাড়ে কটকট শব্দ হওয়া, হাড় ভেতর থেকে ভঙ্গুর হয়ে যাওয়া, হাড় ক্ষয়েরও, অস্টিওপোরোসিস, এই সব ধরনের সমস্যা একেবারে চলে যাবে। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরে যত রকম টক্সিনকে বের করে আপনার শরীরকে সাফ করে দিতে একেবারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, আপনার শরীরের সমস্ত রকম নোংরাকে সাফ করে দিতে পারে। এর ফলে আপনার শরীরকে দেখে আপনি নিজেই চমকে উঠবেন, কারণ আপনার শরীরে বলিরেখা কখনো পড়বে না, আপনার শরীরে বার্ধক্যের কোন রকম লক্ষণই দেখা দেবে না। আপনি 80 বছর বয়সেও দেখতে থাকবেন 25 বছরের যুবকের মতো, এবং সেই সঙ্গে 80 বছর বয়সেও আপনার শরীরে স্ফূর্তি থাকবে 25 বছর যুবকের মতোই, এবং 25 বছর বয়সের যুবকের মতোই শক্তি অনুভব করবেন আপনার ভেতরে। আপনার যদি অতিরিক্ত চুল পড়তে থাকে সেক্ষেত্রে এই রেমেডিটি চুল পড়া তো রোধ করবে, আপনার নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো বন্ধু জেনে নিন যে এই চারটি বাদামকে কি উপায় খেলে এই সকল প্রকার উপকার আপনি পেতে পারবেন। এর জন্য আপনাকে চারটি বাদাম আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালবেলা উঠে এই চারটি বাদামকে খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তারপরে একটু ঈষদুষ্ণ জল পান করতে হবে। খোসা ছাড়িয়ে খাওয়ার কথা কিন্তু কখনোই ভুলবেন না, কারণ খোসা সমেত যদি আপনি এই বাদাম সেবন করেন
তবে কিন্তু এই বাদামের সমস্ত পুষ্টিগুণ আপনি পাবেন না, কারণ এর খোসার মধ্যে থাকে ট্যানিন, যা যে কোনো রকম পুষ্টিকে আপনার শরীরে ঢুকতে বাধা দিতে থাকে। তাহলে বন্ধু, জানতে পারলেন যে কখন কিভাবে এই বাদাম আপনি সেবন করবেন, সেই সঙ্গে খোসা ছাড়িয়ে খাবেন না খোসা সহকারে খাবেন। এবার শেষ প্রশ্নের উত্তর দেব যে কোন ক্ষেত্রে এই বাদাম খাওয়া নিরাপদ নয়। বন্ধু, কাঠবাদাম অতিরিক্ত পরিমাণে যদি আপনি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে থাকে হাইড্রোসায়নিক অ্যাসিড, যা আপনার শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। এটি অতিরিক্ত পরিমাণে খেলে আপনার শরীরে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে, আপনার ওজনও বেড়ে যেতে পারে। তাহলে বন্ধু, প্রত্যেক দিন 4 থেকে 6টি কাঠবাদামের বেশি আপনি কখনোই খাবেন না। যদি এই উপায়ে আপনি কাঠবাদাম গ্রহণ করতে পারেন, তাহলে এর সমস্ত উপকার আপনি অবশ্যই পাবেন। তো বন্ধু, এটাই ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কাঠবাদাম খেয়ে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন এলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।